এত সহজে, মানে ট্রান্সজেন্ডার, হিজড়া, ট্রান্সজেন্ডারের মধ্যেও অনেক রকমের ভাগ আছে আর কার সেক্সুয়াল প্রেফারেন্স কি, কার জেন্ডার কি, কার ধর্ম কি, কার বর্ণ কি, সেটা আমরা এখানে বিবেচনার বিষয় না। কেউ যদি মনে করে উনি রূপান্তরকামী হবেন এবং উনি যদি সেই প্রসিডারের মধ্যে যায়, এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা। ব্যানারে কোনো নারী নাই, ওনারা পুরুষরা একলাই দাঁড়ায় বলতেছে, জেন্ডারের মতো একটা বিষয় নিয়ে কথা বলতেছে, অবশ্যই পুরুষতান্ত্রিক কাজ করছে। এখানে তো নারী রিপ্রেজেন্টেশন নাই তো নাই, এবং ওনাদের স্লোগানটা শুনেন, ট্রান্সজেন্ডারদের ঠাই নাই। ওনারা বলার কি যে এই বাংলা কার ঠাই হবে না হবে না, এই বাংলা সবার ঠাই আছে। আমি আসলে ওনাদের মতো এত অজ্ঞ না যে না জেনে না বুঝে এত বড় একটা আমব্রেলা টার্ম এত সহজে ইউজ করব। জিনিসগুলো অনেক জটিল ভাই। শিক্ষককে চাকরিচ্যুত করেছে এই ব্যাপারে আমি জানি না, ওনার ক্লাস নেওয়া স্থগিত করেছে এতটুকুনি আমি জানি। এটা একটা অযৌক্তিক আন্দোলন, দাবি যেটাই বলেন, মানে এটার কোনো ভিত্তিই নাই। বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষার জন্য আর কি, এখানে আমরা পড়তে আসি। কার সেক্সুয়াল প্রেফারেন্স কি, কার জেন্ডার কি, কার ধর্ম কি, কার বর্ণ কি, সেটা আমরা এখানে বিবেচনার বিষয় না। আমার মনে হয় এটাই একটা কথাই বারবার বলা উচিত আর কি, মানে এটা একটা অযৌক্তিক আন্দোলন, দাবি যেটাই বলেন, মানে এটার কোনো ভিত্তিই নাই। শিক্ষককে চাকরিচ্যুত করেছে এই ব্যাপারে আমি জানি না, ওনার ক্লাস নেওয়া স্থগিত করেছে এতটুকুনি আমি জানি, আর বাকিটার প্রসিডিওর মেনটেন করে ওনারা জানাবে। আমি তো এই বিষয়ে এখন মতামত দিতে পারছি না। আমার মনে হয় ভাই আপনি, জেন্ডার অনেক ডাইভার্স একটা বিষয়, তা আপনি যখন এটা নিয়ে কথা বলবেন, মানে এত সহজে, মানে ট্রান্সজেন্ডার, হিজড়া, ট্রান্সজেন্ডারের মধ্যেও অনেক রকমের ভাগ আছে আর কি, আপনি এত সহজে বিদ্বেষ ছড়াতে পারেন না আর কি। কেউ যদি মনে করে উনি রূপান্তরকামী হবেন এবং উনি যদি সেই প্রসিডারের মধ্যে যায়, এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা, এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা, আমি সেটাই মনে করি। একটা মানুষের ক্ষতি করছি না, পক্ষে বিপক্ষে আমি সেটা বলছি না, কিন্তু উনি যে মানে বিদ্বেষটা ছড়াচ্ছে আমি সেটা বিপক্ষে বলতে চাচ্ছি। আজকের এই মানববন্ধনে আমি আসিনি, আমি ব্র্যাকের ছাত্র, আমি বের হয়েছি এই যে হাউকাউ শুনে, তো আমি দেখছি যে এখানে ওরা মুভমেন্ট করছে। আর দ্বিতীয়ত এই মানববন্ধনটা পুরোটাই একটা অযৌক্তিক, মানে ট্রান্সজেন্ডারদের ঠাই নাই বাংলায়, মানে এটা না ওনারা বলার কেউ না, এই বাংলায় সবার ঠাই আছে। ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, আপনার লৈঙ্গিক প্রেফারেন্স, সবার অধিকার আছে এই বাংলার ঠাকায়, ওনারা বলার কেউ না এটুকুনি। তা আমার কাছে মনে হয় এই মানববন্ধনটা পুরোটাই অযৌক্তিক, এবং এখানে কোনো নারী রিপ্রেজেন্টেশন আমরা দেখি নাই, কোনো নারী নাই, ব্যানারে কোনো নারী নাই, ওনারা পুরুষরা একলাই দাঁড়ায় বলতেছে, জেন্ডারের মতো একটা বিষয় নিয়ে কথা বলতেছে, ওনারা যেটা বলতেছে সেটাই, কোনো নারীও নাই, কেউ নাই, এই আর কি, এতটুকুনি বলা। তাহলে কি আপনি কোনোভাবে বলতে চাচ্ছেন যে আসলে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা আসলে হচ্ছে একপাক্ষিক কাজ করছে, অর্থাৎ পুরুষতান্ত্রিক কাজ করছে? অবশ্যই পুরুষতান্ত্রিক, অবশ্যই পুরুষতান্ত্রিক কাজ করছে। এখানে তো নারী রিপ্রেজেন্টেশন নাই তো নাই, এবং ওনাদের স্লোগানটা শুনেন, ট্রান্সজেন্ডারদের ঠাই নাই, মানে এটা তো হইতেই পারে না, মানে সকল লিঙ্গের, মানে ওনারা বলার কি যে এই বাংলা কার ঠাই হবে না হবে না, এই বাংলা সবার ঠাই আছে, সবাই থাকতে পারবে এখানে। দেখেন ভাই, আমি একজন ছাত্র তাই না, তো আমি যদি এই বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করতাম তাইলে বোধ হয় বলার এখতিয়ার রাখতাম আর কি। তো আমি আসলে ওনাদের মতো এত অজ্ঞ না যে না জেনে না বুঝে এত বড় একটা আমব্রেলা টার্ম এত সহজে ইউজ করব। তো আমার মনে হয় এই বিষয়ে আমার কাছ থেকে না জেনে কোনো বিশেষজ্ঞ যারা জেন্ডার নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে জিজ্ঞেস করা ভালো, জিনিসগুলো অনেক জটিল ভাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।